সুনামগঞ্জের সাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দুই মামলায় 35 জন গ্রেপ্তার হল। এদিকে মূল হোতা শহীদুল সহ 29 আসামিকে রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়া হয়েছে। সকাল 10টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। এর আগে গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহার আদালতে তাদের রিমান্ড শুনানির কথা থাকলেও আদালত আজ শুনানির দিন ধার্য করেন। রবিবার সাল্লার হামলার ঘটনার মূল হোতা ও প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে গ্রেপ্তার আরও 28 জনের 5 দিন করে রিমান্ড চায় পুলিশ। এক আসামি অসুস্থ থাকায় তার রিমান্ড শুনানি পরে হবে বলে জানিয়েছেন আইনজীবী। ওই ঘটনায় করা দুই মামলায় হামলার মূল হোতা ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীন সহ 35 জনকে গ্রেপ্তার করা হলো। সুনামগঞ্জের সাল্লার হামলায় ঘটনায় রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়া হয়েছে শহীদুল সহ 29 জনকে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, আমরা কালকেও দেখেছি যেটি, যে কালকেও শুনানি হয়নি, আজকে হওয়ার কথা, সেটি আসলে কতটা সম্ভাবনা রয়েছে হওয়ার, সব মিলে একটু শুনবো আপনার কাছে। রঞ্জন, আসলে আপনি শুরুতেই বলেছেন সুনামগঞ্জের সাল্লায় যে ঘটনাটি ঘটেছে গত 27 মার্চে, এবং এই ঘটনায় দুটি মামলায় শহীদুল ইসলাম স্বাধীন প্রধান আসামি সহ সর্বমোট এখন পর্যন্ত 35 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। কিছুক্ষণ আগে আসলে 2 জন গ্রেপ্তার হয়েছে, এর আগে আসলে 33 জনকে গ্রেপ্তার করতে পেরেছিল। এর মধ্যে সর্বমোট 29 জনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ, বিশেষ করে শহীদুল ইসলাম স্বাধীনের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। পাশাপাশি বাকি যে 28 জন রয়েছে তাদের 5 দিন করে রিমান্ড আবেদন করেছে। একজন অসুস্থ থাকার কারণে আসলে তাকে আদালতে নিয়ে আসা হয়নি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আদালতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহা, তিনি এই বিচার কার্যক্রম পরিচালনা করবেন এমনটি আমরা জানতে পেরেছি। তবে বেলা 11:30 নাগাদ এই কার্যক্রম শুরু হতে পারে বলে আমাদের কাছে জানিয়েছেন যে কোর্ট ইন্সপেক্টর যিনি রয়েছেন সেলিম নেওয়াজ। তো এখন পর্যন্ত আসলে এই ঘটনায় যারা দায়ী তাদেরকে শনাক্ত করার জন্য অভিযান চলমান অব্যাহত রয়েছে, অভিযান অব্যাহত রয়েছে পুলিশের, এবং যারা বিচার দাবি করছেন এখনো তাদেরকে ন্যায্য বিচার দেওয়ার কথা জানিয়েছেন। আসলে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে যতটা সম্ভব দ্রুততম সময়ে বিচার কার্য পরিচালনা করা হবে। তো আসলে আজকে আসলে এই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়েছে, শেষ পর্যন্ত আমরা জানিয়ে দিতে পারবো হয়তো রিমান্ড আবেদন কতদিন করে মঞ্জুর করা হলো। রঞ্জন ছিল সুনামগঞ্জ থেকে। আমিনুল, আপনাকে ধন্যবাদ।